কেরানীগঞ্জে বিএনপির সমাবেশের আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ নিপুন রায় সহ আহত পঞ্চাশ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আর শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে জিনজিরা বাস রোডে এ ঘটনা ঘটে এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ দুপক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে আহত নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে নিপুন রায়কে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে দুই পক্ষে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে গিয়ে দেখা যায় আজ বেলা পনের এগারোটার দিকে জিঞ্জিরার বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বেলা পৌনে এগারোটার দিকে যুবদলের একটি মিছিল জিন্জেরা ছাটগাঁও এলাকা থেকে সমাবেশ সমাবেশস্থলের দিকে যাচ্ছিল মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে দুপক্ষের উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় দুপক্ষের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত জন আহত হন এর মধ্যে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন অভিযোগ করে বলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে এ সময় আওয়ামী লীগের বিশ থেকে বাইশ জন নেতাকর্মী আহত হয়েছেন তবে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশাক বলেন জিনজিরায় বিএনপির কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল ছোড়ে এতে নিপুন রায় সহ আমাদের অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নেতাকর্মী আহত হয়েছেন হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না আগামী নির্বাচনে জনগণ এর জবাব দেবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করেন এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে